মাস্টার নাম রবিউল আব্বাল, কি মাস রবিউল আব্বাল বলতে কোন মাস আছে আপনারা জানেন তো? যে এখন তো হিসাব হলো জানুয়ারি ফেব্রুয়ারি, মুসলমানদের মাস, ইসলামের মাস, কোরআনের মাস, আল্লাহ প্রদত্ত মাস হলো রবিউল আব্বাল, রবিউল সানি, চন্দ্র মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। এই নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস আলোচনা হয়, হুজুরের মিলাদ হয়, কিছু সংখ্যক লোক আছে সারা বছর মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত বডিটা তালাশ করলে আল্লাহর নবীর আদর্শের সুন্নতের লেশও তাদের গায়ে পাওয়া যাবে না। তাদের বক্তৃতায় নবীর আদর্শ নাই, তাদের লেখায় নবীর আদর্শ নাই, তাদের চলাফেরায় নবীর আদর্শ নাই, তাদের কাই কারবারে নবীর আদর্শ নাই, তাদের ফ্যামিলিতে নবীর আদর্শ নাই, তাদের দোকানপাটে নবীর আদর্শ নাই, তাদের অফিস আদালতে নবীর আদর্শ নাই, তাদের রাজনীতিতে নবীর আদর্শ নাই। কিন্তু রবিউল আব্বাল মাস যখন আসে নবীর মিলাদের জন্য পাগল হয়ে যায়। আমি আজকে যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, রাসূল এই রবিউল আব্বাল মাসে জন্মগ্রহণ করেছেন, যারা মিলাদুন নবী পালন করে রবিউল আব্বাল মাসের 12 তারিখে, তারাও কোনো কিতাবে দেখাইতে পারবে না রাসূল রবিউল আব্বাল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তারা যদি কোনো কিতাবে দেখায় রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, আমি দেখাবো রাসূল 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই হুজুর দেখাবে হুজুর 11 তারিখে জন্মগ্রহণ করেছেন, উনি দেখাবে 7 তারিখে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ রাসূলের জন্মের ব্যাপারে দিন তারিখ বারের ব্যাপারে একতলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু এই মাসেই রাসূল জন্মগ্রহণ করেছেন। আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল, যৌবনকাল, যুবক বয়স পুরাটাকে পার করার পরে হুজুরের বয়স যখন 40 পুরা হয়েছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন বলছেন আনজির আশিরাতাকাল আকরামিন, তোমার নিকটতম মানুষগুলিকে দ্বীনের দাওয়াত দাও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে যায় উঠছেন। তখনকার সময়ে মানুষকে আহ্বান করার সিস্টেম ছিল কোনো একটা কাপড় রুমাল হাতে নিয়ে পাহাড়ের উপরে উঠে এইটা এইভাবে যখন ঘুরাইত, মনে করত কোনো একজন ব্যক্তি আমাদেরকে আহ্বান করতেছে, তিনি হয়তো কোনো বক্তৃতা করবেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে তারপরে তিনি হঠাৎ করে এইভাবে একটা চাদর একটা রুমাল এইভাবে ঘুরানি দিলেন। কুরাইশ বংশের সেই হাসিবি বংশের মক্কা নগরীর সমস্ত মানুষগুলি যাইয়া সেই পাহাড়ের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চূড়া ঘটনা ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, সামনে লোক ছিলেন কুরাইশ, লোক ছিলেন হাসিবি, লোক ছিলেন মক্কাবাসী, কিন্তু রাসূল মক্কাবাসীকে সম্বোধন করেন নাই, কুরাইশকে সম্বোধন করেন নাই, হাসিবিকে সম্বোধন করেন নাই, সৈয়দ বংশকে সম্বোধন করেন নাই। রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস, এই বিশ্বের মানব মণ্ডলী, কারণ রাসূলের দাওয়াত শুধু কুরাইশ বংশের জন্য নয়, হাসিবি বংশের জন্য নয়, মক্কাবাসীদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আগত পৃথিবীর সকল মানুষের জন্য। হুজুর বলছেন ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এতদিন পর্যন্ত 360 পুতের পূজা করছ, এতদিন পর্যন্ত হুবুল মানাত ওই সমস্ত মূর্তিদের পূজা করছো, এখন আর এই সমস্ত মূর্তির পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাসের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, এখন থেকে এক আল্লাহ, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি কুল হুয়াল্লাহু আহাদ, যিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আজকে থেকে তার পূজা করতে হবে, যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যিনি জমিন থেকে ফসল ফলান, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত যখন দিয়েছেন, যারা রাসূলকে লালন পালন করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময়
একজন আরেকজনকে ইশারা দিয়ে দেখাইতেন, এই যে দেখো আমরা তো বিভিন্ন নৈশই করি, বিভিন্ন বাটপারি শিকারি করি, আমাদের বর্তমান সময়ে বর্তমান সমাজে আমাদের দেশে না শুধু আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ চরিত্রবান মানুষ যদি থাকে তাইলে এই মানুষটা আছে, চরিত্রবান মানুষ যদি থাকে মোহাম্মদ বিন আবদুল্লাহ আছে, এই কথা যারা একজন আরেকজনের সঙ্গে বলতো মোহাম্মদ রাসূলুল্লাহ জন্মের পর থেকে যারা রাসূলকে লালন পালন করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্নেহ দিয়েছেন, যারা মায়া মমতা করেছেন, যারা সম্মান ইজ্জত করেছেন, ওই সমস্ত মানুষগুলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়ার আগে কালিমা উচ্চারণ করার আগে তাদের সামনে সর্বপ্রথম হুজুর নিজকে পেশ করেছেন, হুজুর বলেছেন 40টা বছর পর্যন্ত আমি তোমাদের সমাজে কাটাইছি, তোমাদের সঙ্গে চলছি, তোমরা বলো তো দেখি আমাকে সত্যবাদী হিসাবে পাইছ নাকি মিথ্যুক হিসাবে পেয়েছ, সবাই বলছেন আপনি সত্যবাদী, আপনি মিথ্যার লেশ আপনার ভিতরে নাই। তারপরে বলছেন এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে একটি কথা বলি, পাহাড়ের পেছন থেকে একটা সৈন্যবাহিনী আসতেছে, অচিরেই তোমাদের উপর আক্রমণ করবে, তাইলে তোমরা বিশ্বাস করবে কিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সাথে সাথে সমস্ত মানুষগুলি এক বাক্যে বলছেন, বলো কি তোমাকে মিথ্যা কথা বলতে আস পর্যন্ত শুনি নাই, তুমি যদি এক চাইতে বড় কোনো কথা বলো সেটা আমরা বিশ্বাস করব। এই কথা বলার পরে আসলে এই দাওয়াত দিয়েছেন, দাওয়াতটা দিতে দিনই লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা শব্দ উচ্চারণ করতে দেরি, যারা রাসূলকে আসসাদিকুল আমির বলে উপাধি দিয়েছেন তারা পাথর হাতে নিতে দেরি হয় নাই এবং রাসূলকে পাথরের আঘাত করতেও দেরি হয় নাই। এবার যেটা বলতে চাই, হুজুর জন্ম গ্রহণ করেছেন রবিউল আব্বাল মাসে, আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন সেই সাফা পাহাড়ের উপর উঠে, সেটাও রবিউল আব্বাল মাসে, আর সর্বপ্রথম মক্কাবাসী কুরাইশরা রাসূলের উপরে আঘাত করেছেন সেটাও রবিউল আব্বাল মাসে। ওই মাসটা কোন মাস? এটাও রবিউল আব্বাল মাস। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের ভিতরে আল্লাহর নবী নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, আবু বকর সিদ্দিক আহত হয়েছে, উমর ইবনে খাত্তাব আহত হয়েছে, আমার ভাইরা সেই মুসলমানদের উপরে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন মুসলমানদের উপরে আসে নাই। কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে যখন রাসূল মদিনায় চলে যান তখন বাইতুল্লাহর দিকে তাকায় রাসূল বলছেন, ও বাইতুল্লাহ, ও আল্লাহর ঘর, আমি তো এখানেই জন্মগ্রহণ করেছি, আজকে সেই 53টা বছর পর্যন্ত তোমার চতুর্দিকে আমি কাটাইছি, তোমার পাশে কাটাইছি, তোমার প্রতি আমার মহব্বত ভালোবাসা এবং আল্লাহ প্রদত্ত মহব্বত তোমার প্রতি কোনো দিক থেকে আমার কম নাই, কিন্তু তোমার আশেপাশের লোকেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না। এই কথা বলে রাসূল চোখের পানি সেরে এখান থেকে বিদায় গিয়ে রাসূল যে মদিনায় গিয়েছেন সেটাও রবিউল আব্বাল মাসে গিয়েছেন, জন্মগ্রহণ করেছেন, রবিউল আব্বালে দিনের দাওয়াত শুরু করেছেন, পাথরের আঘাত খাইছেন, হিজরত করেছেন রবিউল আব্বালে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় কাটাইবার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, যাইয়া সর্বপ্রথম যেই রাষ্ট্র কায়েম করেছিলেন এই রাষ্ট্রের এরিয়া ছিল মাত্র 6.5 বর্গ মাইল, আল্লাহর নবীর জীবদ্দশায় এই রাষ্ট্রের এরিয়া হয়েছে ৮,০০০ বর্গ মাইল। এই রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ভিতরে কায়েম করেছেন, 10 বছরের ভিতরে রাষ্ট্র কায়েম করে 16 লক্ষ সাহাবায়ে কেরাম কিনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যাইয়া হজ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা মদিনা সহ বিশাল একটি এরিয়ায় কাতিব কালিমার পতাকা দিন করে এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়েছেন সেই মাসটাও রবিউল আব্বালের মাস।
কোন মাস? কোন মাস? রবিউল আব্বালের মাস। এবার আসেন দেখি আমাদের এই হুজুর যখন দুনিয়াতে থাকবেন না অথবা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব, জীবন কর্ম সম্পর্কে বই পুস্তক লিখব। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছেন, এখন প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় হুজুরের জীবন কর্ম সম্পর্কে আলোচনা হচ্ছে, বিশাল বিশাল বই পুস্তক লেখা হবে, স্মারক বের করা হবে, বিভিন্ন সংগঠন বের করবে, তার মাদ্রাসা বের করবে, বক্তৃবৃন্দরা বের করবে। হাবিবজি হুজুর চলে গেছেন, স্মারক বের হয়েছে। শামসুলক ফরিদপুরি চলে গেছেন, স্মারক বের হয়েছে। মুফতি ফজলুল কামিনী চলে গেছেন, স্মারক বের হয়েছে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, স্মারক গ্রন্থ বের হয়েছে, আলোচনা হচ্ছে। প্রতি বৎসরে বিভিন্ন জায়গায় স্মরণ সভা হয়, সেখানে আলোচনা হয়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, ইমামে আজম আবু হানিফা, এই সমস্ত বড় বড় ব্যক্তি, এমনকি হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম থেকে আজকে 1400 বৎসর পর্যন্ত বড় বড় মনীষী যারা পৃথিবীতে আগমন করেছেন, অন্য লাইনে আসেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আসেন।